वेलकम टू आवर चैनल गवर्नमेंट जॉब अलर्ट बेंगली यूट्यूब चैनल आपनादेर सबाइके स्वागत। आजकेर आमादेर आलोचनार विषय हलो पश्चिमबंगेर जीके जा समस्त चाकरीर परीक्षार जन्य खुबই गुरुत्वपूर्ण। RRB, SSC, पुलिस, PSC, बैंकिंग इत्यादिर क्षेत्रे प्रयोजनीय। चलुन एक नजरे देखे नेওয়া যাক। আজকের এক নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? উত্তরটি হবে মৌসুমী জলবায়ুর অন্তর্গত। দুই নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? উত্তরটি হবে ভুটান। তিন নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভারতের কোন দিকে অবস্থিত? উত্তরটি হবে পূর্ব দিকে। পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। চার নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? উত্তরটি হবে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। পাঁচ নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তরটি হবে দক্ষিণ চব্বিশ পরগনা। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। ছ নম্বর প্রশ্ন, দক্ষিণের মূল বলা হয় কাকে? উত্তরটি হবে সন্ধ্যাকর নন্দীকে দক্ষিণের মূল বলা হয়ে থাকে। সাত নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের তিন দিকে কি দ্বারা বিস্তৃত? উত্তরটি হবে স্থলভাগ। স্থলভাগ দ্বারা পশ্চিমবঙ্গের তিন দিকে বিস্তৃত। আট নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা। ন নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি? উত্তরটি হবে বাংলা ভাষা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা ভাষা। দশ নম্বর প্রশ্ন, পেশোয়া কোন শহরের মুদ্রা? উত্তরটি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মুদ্রা হলো পেশোয়া। এগারো নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখির নাম কি? উত্তরটি হবে সাদা কণ্ঠ মাছরাঙা পাখি। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখি। তেরো নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছের নাম কি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছটি হলো ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গাছ। চোদ্দ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নৃত্যের নাম কি? উত্তরটি হবে গৌড়ীয় নৃত্য। গৌড়ীয় নৃত্য হলো পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় নৃত্য। পনেরো নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন। ষোলো নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অনুসারে ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তরটি হলো তিনটি ভাগে। ভূপ্রকৃতি অনুযায়ী ভূমিরূপকে পশ্চিমবঙ্গে তিনটি ভাগে ভাগ করা যায়। সতেরো নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম ছিল চক্রবর্তী গোপাল আচারী। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। আঠেরো নম্বর প্রশ্ন, গঙ্গেশ্বরী নদী কার উপনদী? গঙ্গেশ্বরী নদী দ্বারকেশ্বর নদীর উপনদী। উনিশ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি শৈলনিবাসের নাম লেখ। পশ্চিমবঙ্গের শৈলনিবাস হল দার্জিলিং। দার্জিলিংকে পশ্চিমবঙ্গের শৈলনিবাস বলা হয়, যা পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত। কুড়ি নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা হলো ১৬টি। ১৬টি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা। একুশ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? উত্তরটি হবে ৪২টি। ৪২টি হচ্ছে লোকসভার আসন সংখ্যা। ২২ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? উত্তরটি হবে ১৯৪টি। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো ১৯৪টি। ২৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? উত্তরটি হবে বাংলাদেশ। বাংলাদেশ হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ। ২৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উত্তরটি হবে প্রায় 88,752 বর্গ কিলোমিটার, হলো পশ্চিমবঙ্গের মোট আয়তন। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো উড়িষ্যা। উড়িষ্যা হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য। 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা রাজ্যকে। ত্রিপুরা রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়। এখানে দোসর কথাটির অর্থ হলো ভাগিদার। 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হলো ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি হলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো 23টি। 29 নম্বর প্রশ্ন, দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি? উত্তরটি হলো মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরী হলো দামোদর নদীর প্রধান শাখা নদী। 30 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী পূর্ব ও পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। 31 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য সৃষ্টি হয় কত সালে? উত্তরটি হল 1947 সালে। 1947 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়, মানে যে সাল থেকে স্বাধীনতা হয়েছিল সেই সালেই পশ্চিমবঙ্গ রাজ্যতে সৃষ্টি হয়। 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন হচ্ছে বলদেব সিং। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার বলা হয় কোনটিকে? পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার বলা হয় মালভূমিকে। মালভূমিকে পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। 34 নম্বর প্রশ্ন, গ্রানাইট শহর বলা হয় কোন শহরকে? গ্রানাইট শহর বলা হয় স্কটল্যান্ডকে। স্কটল্যান্ডকে গ্রানাইট শহর বলা হয়ে থাকে। 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রবারের চাষ হয়? পশ্চিমবঙ্গের রবারের চাষ হয় জলপাইগুড়ি জেলায়, সেখানে রবারের চাষ ভালো হয়ে থাকে। 36 নম্বর প্রশ্ন, কোথায় সরাসরি দুধ তৈরির কারখানা রয়েছে? হরিণঘাটায় সরাসরি দুধ তৈরির কারখানা রয়েছে। 37 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? সুন্দরবন হলো গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম, আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো এই সুন্দরবন বদ্বীপটা। 38 নম্বর প্রশ্ন, বদ্বীপ অঞ্চলে কোন ধরনের হ্রদ দেখা যায়? বদ্বীপ অঞ্চলে অশ্বক্ষুরাকৃত হ্রদ দেখা যায়। অশ্বক্ষুরাকৃত হ্রদ অনেকটা এই ধরনের দেখতে হয়ে থাকে। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি? উত্তর দিনাজপুর জেলার চোপড়া। চোপড়া গ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চল। 40 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? পশ্চিমী ঝঞ্ঝার। পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে পশ্চিমী ঝঞ্ঝার বলা হয়ে থাকে। 41 নম্বর প্রশ্ন, টাইম আউট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ভলিবল। ভলিবলের সঙ্গে টাইম আউট কথাটি যুক্ত। 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? উত্তরটি হয়ে যাবে 5টি। প্রশাসনিক বিভাগের সংখ্যা হলো 5টি। 43 নম্বর প্রশ্ন, বঙ্গ বিভাগ কোন শাসকের সময় করা হয়েছিল? লর্ড কার্জনের সময় বঙ্গ বিভাগ করা হয়েছিল। 44 নম্বর প্রশ্ন, লাভা রস নেস্ট পেন্টিংটি কার আঁকা? এই পেন্টিংটি ভ্যান গগের আঁকা। পেন্টিংটি ভ্যান গগের আঁকা। 45 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের পতাকার রং কি হয়ে থাকে? রাষ্ট্রপুঞ্জের পতাকার রং নীল ও হলুদ হয়ে থাকে।
46 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। কলকাতা হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা। 47 নম্বর প্রশ্ন, ক্রিকেটে ভারত প্রথম কোন দেশের বিরুদ্ধে খেলেছিলেন? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারত ক্রিকেট খেলেছিলেন। 48 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ হল কয়লা, যা রানীগঞ্জে খুবই বিখ্যাত। 49 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা নিশ্চিত হয়েছিল কোন চুক্তির দ্বারা? উত্তরটি হবে প্যারিসের সন্ধি। আমেরিকার স্বাধীনতা নিশ্চিত হয়েছিল প্যারিসের সন্ধির দ্বারা। 50 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু হলো মেছো বিড়াল। মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু। 51 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে অতিক্রম করেছে? উত্তরটি হয়ে যাবে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। এই 5টা জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, যা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। 52 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম কাপড়ের কল কোনটি? উত্তরটি হয়ে যাবে এখানে শ্রীরামপুরের বঙ্গলক্ষ্মী কটন মিল, সেটা হলো পশ্চিমবঙ্গের প্রথম কাপড়ের কল। 53 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব কোনটি? উত্তরটি হবে ক্যালকাটা ডালহৌসি ক্লাব, পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব। 54 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের মহকুমার সংখ্যা কটি? বর্তমানে পশ্চিমবঙ্গের মহকুমার সংখ্যা হলো 66টি। টোটাল 66টি মহকুমার আছে। 55 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? সেটি হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ প্রথম বাংলা সংবাদপত্র। 56 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? উত্তরটি হলো হাজারদুয়ারি। হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ। 57 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? উত্তরটি হলো রূপনারায়ণ সড়ক সেতু, হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু। 58 নম্বর প্রশ্ন, কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ? পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ হলো ফারাক্কা ব্যারেজ, এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ। 59 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ, এটি হলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ। 60 নম্বর প্রশ্ন, কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু? পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হলো হাওড়া ব্রিজ, এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু। 61 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গভীরতম গিরিখাত কোনটি? পশ্চিমবঙ্গের গভীরতম গিরিখাত হলো গঙ্গনি গিরিখাত, যা পশ্চিমবঙ্গের সবচেয়ে গভীরতম গিরিখাত। 62 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট লোক সংখ্যা কত 2011-র গণনা অনুসারে? উত্তরটি হবে 9,13,48,136 জন, টোটাল পশ্চিমবঙ্গের লোক সংখ্যা, যা 2011-র গণনা অনুযায়ী। 63 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হলো আসানসোল, বর্ধমানের আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উষ্ণতম স্থান। 64 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত? আলিপুর চিড়িয়াখানা, যা কলকাতায় অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতেরও প্রথম হয়ে যাবে জেমস হিকির বেঙ্গল গ্যাজেট, যা পশ্চিমবঙ্গের ও ভারতের প্রথম সংবাদপত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে জানান।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। অল করে রাখুন নিত্য নতুন চাকরির খবর ও আপডেট পাওয়ার জন্য।